এই যে মেজবাব আপনাকে ডাকতে যাচ্ছি তো ছোট বাবু আবার ডেকেছে ও রানু তুই খোকার ঘরে যা আমি শুনে আসছি চল চলেন চলেন উনি ছোট ভাই ডাকে না খেয়ে দিয়ে পিটি পড়লে আমারই বা নিজেই বুঝবে এই শোন তুই কে যতবার সাজাবি ও ততবার ঘাট দেখ ঘাটো তারপরে মুখে ভাতে দিন সাজবে না এ ভাই তুই একটু হাওয়া কর না দেখ না খোকা কিরকম ঘামছে সাজানোর থেকে যদি মুখে ভাতটা তাড়াতাড়ি হতো ছেলে আমার কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো বলে তুই যা হোক একটা ফোঁটা দিয়ে দে আমি যেদিকে চোখ দেব না সেদিকেই তোমরা গোজা মিট দেবে হে রে কি কি চলে এলো রে হুম তো এসেছি তো আর তুমি এবার খোকাকে সাজাচ্ছো কেন আরে তুই তো ছিলিস না ওকে তো ভাত খাওয়াতে হবে এখন না সাজলে হয় সে হুঁশ আমার আছে খুড়ি তাই জন্যই তো এখানে এলাম তা খুড়ি বলছিলাম কি খোকাকে তুমি আমার কাছে দাও আমি ওকে সাজিয়ে দিচ্ছি মাসি তো এখানে ঘুরতে এসেছে নাকি মাসিকে সাজাতে দিলে হয় নাকি ও রানু আমাকে পড় না কিরে আরে বাবা আমাদের বাড়ির তো তুমি কেউ নও আমাদের বাড়ির যখন ছেলে তখন তো আমাদের এই সব কাজকর্ম করতে হবে নাকি সে তো ঠিকই খোকা তো তোমাদের বাড়িরই ছেলে আমার কোনো অসুবিধা হচ্ছে না রানু না না তাহলে হবে না আমার ভাইকে খুব সুন্দর করে সাজাতে হবে বলে দিলাম তাই জন্য একটু আমি আছি আরে না 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 তোমাকে করার দরকার নেই ও ঠিক করে নেবে আজকে বাড়িতে এত কাজ তোর এখানে থাকলে চলে তোর ভাই তো তোর কাছেই থাকবে এখন কত ছোট ও কি একা একা সাজতে পারবে তোকেই তো সাজিয়ে দিতে হবে তাই তো ভাই তখন কিছুই করতে পারবে না তুমি চিন্তা করো না খুড়ি আমি ওকে সব করে দেব বুঝলে আচ্ছা খুড়ি তুমি এনাদের জল খাবার দিয়েছো হ্যাঁ গো মেয়ে আমাদের সব কিছু দিয়েছে তোমাকে সেই নিয়ে একদম ভাবতে হবে না শোনো না তুমি এক কাজ করো তুমি চট করে দেখে এসো তো তোমার বাবার পুজোটা হয়েছে কিনা মানে তোমার বাবার পুজোটা না হলে তো ভাইকে প্রসাদ খাওয়ানো যাচ্ছে না ভাতও খাওয়ানো যাচ্ছে না যা গিয়ে দেখে এসো হ্যাঁ সময়ও তো হয়ে এসেছে তোর ভাইকে ভাত খাওয়াতে হবে তো জানা মা একবার দেখে আয় বাবার এখনো পুজো হয়নি ভালো লাগে না এই তুই আর দেরি করছিস না তুই তাড়াতাড়ি কর থাকো বড় বউ তোমার আক্কেলও তো বলি খারে তুমি সে কখন থেকে এখানে ঠায় পায় দাঁড়িয়ে আছো আমি তোমাকে শশাঙ্ককে ডাকতে বললুম না হ্যাঁ দিদি ওর পুজো প্রায় শেষ হয়ে এসেছে সে তো দেখতেই পাচ্ছি সত্যযুগ থেকে পুজো করেই যাচ্ছে করেই যাচ্ছে ওদিকে পুরুষ মশাই তো বসে আছে বসে বসে হেবিয়ে গেল সময় তো পার হয়ে গেল বড় বউ না না দিদি তা কেন হবে উনি নিজে পাঁচ দেখে সময় বের করেছেন তোমার ভাইয়ের সে জ্ঞান আছে তবে আর কি কাউকে কিছু বলার জো নেই দেখছি সেখানে ওটাই তো স্বভাব বড় বউ